বন্ধুরা, আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাছে লোকে কিছু বলে। এই কবিতাটি তোমাদের জেএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই কবিতাটি কেন গুরুত্বপূর্ণ সেই কথাটা তোমাদেরকে বুঝিয়ে বলবো। প্রথমত, এই কবিতা থেকে তোমাদের বরাবরের মতো এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেন তো আসেই, তার পাশাপাশি যে কথাটা বলবো এখান থেকে কিন্তু তোমাদের ভাব সম্প্রসারণও আসে। তো আমরা যে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছি, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে, এই অংশটার কিন্তু ভাব সম্প্রসারণ রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে একটা কবিতা থেকে এমসিকিউ, সৃজনশীল এবং বরাবরের মতো সবসময় এখান থেকে সৃজনশীল চলে আসে, এবং তোমাদের অর্ধবার্ষিক বা বার্ষিক, মানে স্কুলের অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই কবিতাটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কবিতাটি পড়ব। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে কামিনী রায়। কামিনী রায়কে নিয়ে এখন খুব একটা কথাবার্তা বলবো না, তার কারণ হচ্ছে কবি পরিচিতি যে পর্বের যে ভিডিও থাকবে সেখানে কিন্তু আমরা কামিনী রায়কে নিয়ে যথেষ্ট কথা বলবো। শুধু এখন এতটুকু বলতে যাই, কামিনী রায় কিন্তু আমাদের বরিশালেরই মেয়ে। তো বন্ধুরা, চলো আমরা তার এই অসাধারণ কবিতাটি পড়ে ফেলি। সাধারণত যেটা হয়, কোনো একটা কবিতা যখন আমরা পড়ি তখন কবিতাগুলো কী ধরনের হয়, কবিতাগুলো যে ধরনের হয় সেটা হচ্ছে যে কবিতা হচ্ছে দেশপ্রেম নিয়ে কথা বলে, তারপর হচ্ছে দেশাত্মবোধক যে সমস্যাগুলো, দেশের যে সমস্যাগুলো সে সকল সমস্যা নিয়ে কথা বলে, তারপর প্রকৃতি নিয়ে কথাবার্তা বলা হয়, যে কোনো বিষয় নিয়ে কথা মানে কবিতা লেখা হয়ে থাকে। তবে আজকে আমাদের যে কবিতাটা, এই কবিতাটা লেখা হয়েছে সেটা হচ্ছে কীরকম, ধরো তোমার বাবা মা বা তোমার কোনো আত্মীয় স্বজন বা তোমার কোনো সিনিয়র কোনো ভাই যখন তোমাকে উপদেশ দেয় তখন তোমার যেরকমটা অনুভূত হবে, ঠিক আমি বিশ্বাস করি এই পাছে লোকে কিছু বলে এই কবিতাটি তুমি যখন পড়বে তখন তোমার এরকমটাই অনুভূতি হবে। কারণটা হচ্ছে এই পুরো কবিতা জুড়েই কামিনী রায় কিন্তু আমাদেরকে পরামর্শ দিয়ে গিয়েছেন, আমাদের জীবনের পরামর্শ। তো বন্ধুরা, আমরা সেটাই দেখতে চাই যে এখানে কি পরামর্শ কামিনী রায় দিয়েছেন। তো প্রথমেই আমরা পড়া শুরু করি। করিতে পারি না কাজ, মানে আমি কাজ করতে পারি না, কেন? আমার ভিতরে সদা ভয় সদা লাজ। আচ্ছা, এই সদা, সদা মানে বন্ধুরা আমরা সবাই জানি হচ্ছে সর্বদা। সদা ভয় সদা লাজ, লাজ মানে এটাও আমরা জানি লজ্জা। তো আমাদের ভিতরে সবসময় কী করে, আমরা কোনো একটা কাজ করতে গেলে, যে কোনো কাজ, যে কোনো ভালো কাজ, হ্যাঁ, যে কোনো ভালো কাজ করতে গেলে নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে যখন কোনো একটা ভালো কাজ আমরা করতে যাই তখন সেই ভালো কাজ করতে গিয়ে আমাদের ভিতরে ভয় কাজ করে, লজ্জা কাজ করে, এবং আরও কী কাজ করে আমাদের ভিতরে, সংশয়ে, মানে আমরা দ্বিধায় ভুগি, দ্বিধা, আমরা কোনো একটা কাজ করতে গিয়ে দ্বিধায় ভুগি। কিসে দ্বিধায় ভুগি? আমাদের সংকল্প, মানে হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই দৃঢ় প্রতিজ্ঞাটা আমাদের সদা কী হয়ে যায়, টলে যায়, মানে নড়বড়ো হয়ে যায়। অর্থাৎ আমরা অকারণে ভয় পাই এবং লজ্জা পাই, আমাদের প্রতিজ্ঞাগুলো দ্বিধান্বিত হয়, সবসময় টলতে থাকে, নড়বড়ো অবস্থায় থাকে। তার কারণটা কী? তার কারণটা ওই যে পাছে লোকে কিছু বলে। তার মানেটা হচ্ছে আমি যখন কোনো একটা কাজ করতে যাব, আমি আমার নিজের উপর আত্মবিশ্বাস না রেখে আমি এটা নিয়ে অনেক বেশি চিন্তা করি, সেটা হলো যে আমার পাশের বাড়ির লোকটা কী বলবে, আমার পাশের মানুষটা কী বলবে, আমার সামনে যদি যখন মানুষ আসবে তারা এটা নিয়ে কী ধরনের মন্তব্য করবে, আমরা এগুলো নিয়ে অনেক বেশি ভাবি। কিন্তু আমরা কখনো এমনটা ভাবতে চাই না যে আমার এই ভালো কাজটা আমি আমার মতো করে করব। অতএব যদি এই কাজটা যদি কারো কল্যাণে আসে তাহলে সেই কাজটা আমি অবশ্যই করব। আমি এতটুকু খেয়াল রাখবো যে কাজটার মধ্যে যেন কোনো অকল্যাণ না থাকে। এতটুকু খেয়াল রেখে যদি আমি কোনো কাজ করি তাহলে সেই কাজ আমাকে কখনোই টলাতে পারে না। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে মানুষ কখনো নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে না। মানুষ আত্মবিশ্বাসী হয় অন্যের কথার উপর, অন্যের কথা বাদ বিচার না করে মানুষ অকারণেই কেন জানি অন্যের কথার উপর অনেক বেশি বিশ্বাস করতে শুরু করে। তো কামিনী রায় এই কথাটাই বলার চেষ্টা করছেন যে আমাদেরকে নিজের উপর আত্মবিশ্বাস বাড়াতে হবে। তো বন্ধুরা,
আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। এই কবিতার বাকি অংশ তোমরা পরবর্তী অংশে পেয়ে যাবে। আজকে পর্যন্তই।